আপনি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হবেন না, আপনি থানায় ফোন করবেন, একটা ওসি আপনার কথা শুনবে না, জনগণ যেমন আপনার প্রতি শ্রদ্ধা রাখবে না, থানার প্রশাসন আপনার প্রতি শ্রদ্ধা রাখবে না। এইখান থেকে বেরোয় আসতে চাই সাগর ভাই, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সাহসী কথা বলতে চাই এই জন্য যে যাতে আপনি মনে করেন যে প্রশাসনের লোকজন আপনাদের রাজনীতিবিদদের কথা শুনছে না বর্তমানে, এরকম একটা অবস্থা কি আছে বর্তমানে? কিছু কিছু ক্ষেত্রে তো এটা এটা সর্বকালে আপনি জনবিচ্ছিন্ন যে সমস্ত, এটার কারণ কি মনে করেন? ভোট ছাড়া নির্বাচন হলে, ভোট ছাড়া নির্বাচন হলে অবস্থা যে হয় এটা কি আপনি মানছেন? তাহলে নিঃসন্দেহে আমি মানব, নির্বাচনটিকে সুষ্ঠু হতে হবে এই কারণে যে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে আমি লজ্জিত যে আমি এটা দেখেছি যে একজন থানার দারোগা, থানার যে ওসি, তাদের কাজ করবার ক্ষেত্রে স্বাধীনতা থাকা উচিত। একজন চোর, একজন ডাকাত, চিহ্নিত আপনার মাদক কারবারি, তাকে থানা ধরে নিয়ে যাচ্ছে। একজন প্রকৃত অর্থে যিনি জননেতা, জনগণের জন্য যিনি রাজনীতি করেন, যার চক্ষু লজ্জা রয়েছে, সম্ভ্রম বোধ রয়েছে, দেশপ্রেম রয়েছে, তিনি নিশ্চয়ই থানার ওসিকে টেলিফোন করে ওই কাজটি করবেন না। যদি কোনো অরাজনৈতিক ব্যক্তির হাতে যায়, কোনো ব্যবসায়ী সেই চেয়ারে বসে না, এই অবস্থা, এই অবস্থা নাই জনাব এমপি পাঞ্জাবালি, যদি অবস্থা নাই এটা হলো বাস্তবতা। এখন সবচেয়ে বড় কথা হলো আপনাদের এত উন্নয়ন, এতক্ষণ মোটামুটি অনেক স্তুতি গাওয়া হয়েছে, এই স্তুতিকে পুঁজি করে বা সাথে নিয়ে কেন আপনারা এমন একটা চ্যালেঞ্জ যেটা বিএনপি ছুড়ে দিচ্ছে তাদের বিরোধিতার খাতিরে হোক, তারা প্রধান বিরোধী দল, সেটাকে কেন গ্রহণ করছেন না? না, এখানে আমরা চ্যালেঞ্জটাকে গ্রহণ করছি এইভাবে যে তত্ত্বাবধায়ক সরকার নয়, প্রচলিত যে সাংবিধানিক প্রচলিত আইনে নির্বাচন করলে আপনাদের বাহিরে এমন কোন প্রশাসনিক জায়গা নাই যেখানে আপনাদের প্রভাবের বাহিরে গিয়ে তাদের ইচ্ছা মতো তাদের দায়িত্ব পালন করতে পারবে, এটি অনেকেই বিশ্বাস করেন না, এটা হলো নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবার জন্য সেইটা পালন করবার জন্য কোন উপায় অবলম্বন করা উচিত, সেই উপায় অবলম্বন করবার জন্য প্রস্তাবনা দেবার জন্য আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে বিরোধী দলকে আমি আহ্বান জানাবো, যাতে করে এইভাবে ভোটটি না হয়। আর কোনো পথ আছে কিনা এইভাবে ভোটটি না হয়, তারা তাদের অধীনে তাদের নির্বাচন কমিশনও তাদের ক্ষমতা যদি নির্বাচন করতে হয়, একমাত্র বাধা হলো আওয়ামী লীগ ক্ষমতায়, এটা হলো মূল কথা সবাই বলার চেষ্টা করছে। মানে ক্ষমতাসীন দলই হচ্ছে সুষ্ঠু নির্বাচনের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী, রাইট, এটাই অভিযোগ, এটাই অভিযোগ, সেই অভিযোগ। সেটা তারা বলছে না শুধুমাত্র আওয়ামী লীগ, তারা বলছে যে যে কোনো সরকার, যে কোনো রাজনৈতিক সরকার যদি ক্ষমতায় থাকে সেক্ষেত্রে তাদের অধীনে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন পরিচালনা করতে পারে না, এটা হলো একদম পুরোপুরি দিনের আলোর মতো সত্য কথা। এর আগে যতগুলো নির্বাচন হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশে, যতগুলো নির্বাচন হয়েছে সবগুলো নির্বাচন যদি তুলনামূলক বিচার করা হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই ভালো, অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে এটা বলছে। কেউ বলে নাই যে তত্ত্বাবধায়ক সরকারই চাই, তবে নির্বাচনের প্রশ্নে অপেক্ষাকৃত ভালো নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, এটাই ইতিহাস, এটাই বাস্তবতা, আপনি অস্বীকার করবেন? এটার এটার ক্ষেত্রে আমি অস্বীকার করব না, কিন্তু আমি বারবার বলছি যে এই পদ্ধতিটি চলতে পারে না। আপনি পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া বলেন, আপনি আমেরিকা বলেন বা অন্যান্য উন্নত পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার কথা বলছেন, ইন্ডিয়াতে নির্বাচন কমিশন গঠন করতে গেলে বিরোধী দলের কনসেন্ট লাগে, তাহলে সেই পদ্ধতির বিষয়ে বিএনপি প্রস্তাবনা দিতে পারে না? সেটা হয়ে গেছে, আর আছে 4 মাস, আর আছে 5 মাস এর সামনে নির্বাচনে, এই চ্যালেঞ্জটিকে এখন গ্রহণ করার ছাড়া আপনি মনে করেন কিনা? এরপরে যদি নির্বাচন করে ফেলা হয় আগের মতো করে, তাহলে কি নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে আগের মতো, আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ, বাংলাদেশের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে কিনা, এই ক্ষেত্রে কি ধরনের ভূমিকা রাখা উচিত? নাকি মনে করেন যে না, সবকিছুর মূলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যাওয়ার সুযোগ নেই, বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে, বাট এই অধীনে অন্য কোনো উপায় আছে কিনা সেটা বের করার জন্য আলোচনা হতে পারে? শেষ কথাটাতে আপনি থাকবেন, এটাই হলো আপনার পুরো আওয়ামী লীগের অবস্থান। যারা ডক্টর সিনিয়র সাহিদ, অনেকে মনে করছেন আমার আলোচনায় আমি আরেকটু সময় নিতে চাই, সামান্য সময় নিব সাগর ভাই, শেষ করতে আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমার সিনহা ভাই রয়েছেন, হক ভাই রয়েছেন, মূল সমস্যাটি কিন্তু আমাদের নৈতিকতার জায়গা থেকে আমাকে আমাদের বেরিয়ে আসতে হবে, যে জায়গায় আমরা রয়েছি সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা জাতির পিতার আদর্শের কর্মী হিসেবে, একজন কর্মী হিসেবে আমি আহ্বান রাখতে চাই, আমি মুজিব কোট আজকে পরে এই অনুষ্ঠানে এসেছি, এর মানে এই নয় যে আমি জাতির পিতার আদর্শে আদর্শায়িত
সেটা কিন্তু হতে পারে না। আমি ঘুষ নিয়ে টাকা নিয়ে মনোনয়ন বিক্রি যদি করি, আমি টাকা নিয়ে যদি পার্টির পদ পদবি বিক্রি করি, আমি টাকা নিয়ে আমি আমার গ্রাম অঞ্চলে যে সমস্ত রেজিস্ট্রি অফিসে একটা কৃষক জমি রেজিস্ট্রি করে, আপনি চিন্তা করতে পারবেন না সেই জমি রেজিস্ট্রির খরচ যদি 20,000 টাকা হয়, সেইখান থেকে চাঁদাবাজির টাকা এসে 60,000 টাকা কৃষককে গুনতে হয়। সেটি অতীতেও হয়েছে, আজকেও হচ্ছে। এইখান থেকে বেরিয়ে আসতে গেলে রাজনীতিকে একটি স্বচ্ছ ধারায় আসতে হবে, চরিত্রবান মানুষকে সামনে আসতে হবে, আমাদের চরিত্রের পরিবর্তন হতে হবে এবং সরকারকেও এ বিষয়ে কঠোর হতে হবে মনোনয়নের। এবং সেক্ষেত্রে আমি বারবার মনে করি যে আমাদের চারপাশে সেটি সকল রাজনৈতিক দলে নীতি নির্ধারণী পর্যায়ে যে সমস্ত মানুষগুলো রয়েছে সেই সমস্ত মানুষগুলোর চরিত্রের প্রতি আমি আস্থা রাখতে সংকিত বোধ করি। আমি জাতির পিতার কন্যার প্রতি আস্থা রাখতে চাই এবং তিনি আগামী দিনে যদি এই জিনিসগুলোকে মাথায় রেখে সঠিক প্রার্থী মনোনয়ন দেন এবং নির্বাচনী এলাকাগুলোতে কান পেতে তিনি দেখেন যে কোন ঘটনাগুলো ঘটছে। বিএনপি যদি রেজিস্ট্রি অফিস থেকে চাঁদা নিয়ে থাকে, তাহলে আমি বঙ্গবন্ধুর দল করি, জাতির পিতার আদর্শ করি, আমি ওইখান থেকে চাঁদা নিতে পারি না, আমার কৃষকের উপর খরচ চালিয়ে দিতে পারি না, যার পরিণাম কিন্তু যার বদনাম কিন্তু জাতির পিতার কন্যাকে গ্রহণ করতে হচ্ছে। আমি আমার আণবিক প্রকল্পে কাজ হচ্ছে, বিলিয়ন বিলিয়ন টাকার কাজ হচ্ছে, সেইখানে আমি একটি রাজনৈতিক দল, আমার সন্তান সেই জায়গায় গিয়ে আপনার লোহা চুরি করতে পারে না, ওই জায়গায় গিয়ে আপনার প্রভাব বিস্তার করে আপনার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করতে পারে না, এই ধরনের অবস্থাগুলোকে আপনার সতর্কতার সাথে দেখতে হবে রাজনৈতিক দলগুলোকে। আপনি জনগণের ভোট নিয়ে নির্বাচিত হবেন না, আপনি থানায় ফোন করবেন, একটা ওসি আপনার কথা শুনবে না, জনগণ যেমন আপনার প্রতি শ্রদ্ধা রাখবে না, থানার প্রশাসন আপনার প্রতি শ্রদ্ধা রাখবে না। এইখান থেকে বেরোয় আসতে চাই সাগর ভাই, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি সাহসী কথা বলতে চাই এই জন্য যে আপনি মনে করেন যে প্রশাসনের লোকজন আপনাদের রাজনীতিবিদদের কথা শুনছে না বর্তমানে, এরকম একটা অবস্থা কি আছে বর্তমানে? কিছু কিছু ক্ষেত্রে তো এটা সর্বকালে আপনি জনবিচ্ছিন্ন যে সমস্ত এটার কারণ কি মনে করেন? ভোট ছাড়া নির্বাচন হলে অবস্থা যে হয় এটা কি আপনি মানছেন তাহলে? নিঃসন্দেহ আমি মানব। জনবিচ্ছিন্ন যে কোনো নেতা যদি রাজনৈতিক চেয়ারে বসে, ক্ষমতার চেয়ারে বসে, তাহলে সেই জায়গায় এটি অসম্মানজনক, থানার একটা আপনার চোরকে ধরে নিয়ে যাবে, চোরকে ধরে নিয়ে যাবে। আমি যদি সেইখানে কারচুপি করে নির্বাচনে চলে আসি, থানার ওসিকে যদি বলি যে এই ছেলেটা নির্দোষ, একে ছেড়ে দেন, ওসির কিন্তু ওর কপালে 3টা ডান্ডা বেশি বাড়িয়ে দেবে, পিটুনিটা বাড়িয়ে দেবে, বলবে তুমি নেতা ধরো, অর্থাৎ ওই নেতার প্রতি ওসির যদি শ্রদ্ধা না থাকে, তার জনসম্পৃক্তি যদি কম থাকে, এর এফেক্টটা কিন্তু সরকারের উপরও। আগে রাজনীতিবিদরা ফোন করলে ওসি বলতো তাড়াতাড়ি ছেড়ে দাও, আর এখন রাজনীতিবিদরা ফোন করলে যার জন্য ফোন দিয়েছে তাকে আরো 3টা বাড়ি বেশি দেয়, পিটুনি বরাদ্দ হয়ে যায়। আচ্ছা, জবাবদিহিতার জায়গায় তো আমাদের শিথিলতা রয়েছেই। আপনি একজন জনপ্রতিনিধি, আমার বাড়ি এখন খড়ের ঘর, আমি এই টিন শেডের মধ্যে থেকে আমি আপনার সাথে কথা বলছি, যুক্ত হয়েছি। আমি বঙ্গবন্ধু কন্যা কালকে আমাকে মনোনয়ন দিয়ে দিলেন, আমি এমপি হয়ে গেলাম, এক মাস পর থেকে আমার বাড়ি দোতলা শুরু হয়ে গেল, 3তলা শুরু হয়ে গেল, আমার ব্যাংক ব্যালেন্স বাড়তে শুরু হয়ে গেল, আমার চক্ষু লজ্জা নাই, আমি 2 কোটি টাকার দামের গাড়ি ছাড়া আমি চলতে পারি না। এই যদি হয় রাজনৈতিক চরিত্র, তাহলে এই দেশের উন্নয়ন আমরা চিন্তা করতে পারি না, কোনো অবস্থাতেই আমরা এটা চিন্তা করতে পারি না। রাজনৈতিক মানুষের চরিত্র অত্যন্ত, আপনি এই নির্বাচনী এলাকা সম্পর্কে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই সাগর ভাই, পাবনা 4 সম্পর্কে বিরোধী দল বলছে যে একটা 10টা আসন পাবে না, আওয়ামী লীগ 10% ভোট নেই, অসম্মানজনক কথা বলে, তখন আমি একজন জাতির পিতার কন্যার কর্মী হিসেবে আমি লজ্জা পাই। আমি সাগর ভাই আপনার মাধ্যমে, এই অনুষ্ঠানের মাধ্যমে আমি ইনভাইট করছি, আমি দাওয়াত করছি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের পৃথিবীতে যে সকল পর্যবেক্ষক আসে, পাবনা 4 এলাকায় আসবার জন্য আমি আহ্বান জানাবো, এবং নির্বাচনী এলাকার প্রত্যেকটি বুথে ক্যামেরা লাগানোর কথা বলবো, পর্যবেক্ষকরা ভোটে বসে থাকবেন, এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই আওয়ামী লীগের নৌকাকে আমরা বিজয়ী করে তাদেরকে আমরা ঢাকায় পাঠিয়ে দিতে পারবো, এটি সম্ভব। জনগণ সেই নির্বাচনের জন্য, পাবনা 4 জনগণ প্রস্তুত রয়েছে। আমার জানা মতে বাংলাদেশের অনেক আসনে কিন্তু
এ ধরনের মানুষ রয়েছে যাদেরকে যদি সামনে নিয়ে আসা যায় তাহলে দেশের মানচিত্র পাল্টে যেতে পারে, নির্বাচনের মানচিত্র পাল্টে যেতে পারে, দেশ পাল্টে। মানে আপনি বলছেন যদি আটঘরিয়া পাবনা চারের মতো যদি আসন বা আপনার মতো যদি ক্যান্ডিডেট নির্বাচন করতে, আমার মতো ক্যান্ডিডেট বলিনি, আটঘরিয়ার মতো যদি অবস্থা সব জায়গাতে তৈরি করা যায় তাহলে যে কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব, যে কোনো সরকারের অধীনে ভালো নির্বাচন করা সম্ভব। আচ্ছা, তার মানে ওখানে সেই নেতৃত্বকে জনসম্পৃক্তি সম্পূর্ণ নেতৃত্ব হতে হবে, সেই নেতৃত্বকে চরিত্রবান নেতৃত্ব হতে হবে, রাইট? আদারওয়াইজ